আমার যেটো লামডিংত উৎসেদ অভিযান চলিছিল তেতিয়া গম পোৱা মতে নজরুল ইসলাম নামৰ এজন ব্যক্তি তেখেত এই গোটেইখিনি দালালিত লিপ্ত হৈ আছিল আৰু ইতিমধ্যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারেও তেখেতৰ নাম উল্লেখ কৰিছিল নজরুল ইসলাম আমাৰ তাৰ পিছত অপারেশন অব্যাহত আছিল আমাৰ অতিরিক্ত আৰক্ষী অধীক্ষক আৰু উপ আৰক্ষী অধীক্ষকৰ নেতৃত্বত আৰু যোৱাকালি ৰাতি তেখেতক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেখেতৰ যিটো প্ৰিলিমিনাৰী ইণ্টাৰোগেশ্যন তাতে আৰু এজন ব্যক্তিৰ নাম আমি গম পালোঁ আনোৱাৰ হুছেইন বুলি চাৰ্খে বস্তিৰ তেওঁ এই গোটেই যিটো ফৰেষ্ট লেণ্ডৰ যিটো দালালী বা বাহিৰা মানুহ আহি বহোৱা সেইটোত জড়িত থকা বুলি গম পাই তেওঁকো আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিলোঁ এজনৰ ঘৰ খ্ৰিং খ্ৰিং আর এজন সার্কে বস্তি দুটাই নখুটি পিপি লামডিং থানার আন্ডার করে গোটেখিনি আমি ইমান দূর যেটু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তদন্তত এইখিনি গম পালো যে মাটিখিনিত মানে মানুহ বহুয়া যেটু কাম থাকে এটু গভর্নমেন্ট ল্যান্ড হয় ফরেস্ট ল্যান্ড আর সংরক্ষিত বনাঞ্চলত মানুষখিন বহুয়ার পিছত তেওঁৰ এটা মহত্বপূর্ণ ভূমিকা আছে সেইকাৰণে আমাৰ অলৰেডি সেইটোলৈ অপাৰেশ্যন এতিয়া অব্যাহত আছে তদন্ত চলি থাকিব আৰু যিসকল ব্যক্তি গোটেই যিটো ৰেকেট আছে সেইটোত জড়িত আছে সকলোকে আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ চেষ্টা কৰি আছোঁ জিম্মাত বিচৰা হ'ব আজি তেওঁলোকক মাননীয় ন্যায়ালয়ৰ ওচৰত হাজিৰ কৰাই জিম্মাত বিচৰা হ'ব তেওঁলোকৰ যিটো সোধপোছ সেইটো অব্যাহত ৰখা হ'ব নজরুল ইয়ার যদি ইতিহাস চাও নজরুল কামপু কচুয়ার ঘর আর্মস এক্টর গ্রেপ্তার হয়েছিল আর আর্মসর ইয়াতো এই কথা উত্থাপন হয়েছে একাংশ লোক আর যাল খেতি আছিল তারপরে গ্রাউন্ডরপা কিনব আর তা ইন্টারনেশনাল বিক্রি করব আর এই ইন্টারনেশনাল বিক্রি করে যদি মুনাফা পাব সে তিনটা ভাগত বিভক্ত হয়েছিল আরক্ষী বন বিভাগ আর রাজনীতিলে এই তদন্ত প্রক্রিয়া এই আওতালে আহিব নাকি এই ব্যক্তি আমার তদন্ত প্রক্রিয়া তেওঁ কোৱা বা আমাৰ যিবিলাক বেলেগ এভিডেন্স আছে সেইটোৰ বেচিছত তদন্ত অব্যাহত আছে আৰু যিসকল ব্যক্তি ইয়াতে জড়িত থাকিব যিসকল এই ক্ৰিমিনেল নেটৱৰ্কত জড়িত আছে সকলোৰ এগেইনষ্টতে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব